1878 সালে প্রতিষ্ঠিত সিলেট বিভাগের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় রাজনগর ফটিয়াস হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় ও আনন্দঘন পরিবেশে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল ব্রিটেনের মিতালি সেন্টারে প্রথমবারের মতো পূর্ণ মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন পরিষদের কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিরন্তর দেবের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনে বাংলাদেশের সাবেক হাই কমিশনার মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রদূত গিয়াসউদ্দিন। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মুমিনুল হক। অনুষ্ঠানে দৈনিক মলিবাজার .com-এর সম্পাদক ছাড়াও বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি লিডার ও রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, স্কুলের প্রাক্তন শিক্ষক ক্যাটারাস আশরাফউদ্দিন, সাবেক মহিলা এমপি নীলা চৌধুরী, প্রবীণ মুরব্বী আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও শাহ মোহাম্মদ শাফি। অনুষ্ঠানে লন্ডন, বার্মিংহাম, কার্ডিফ, ওল্ডহাম, ম্যানচেস্টার, নিউপোর্ট, সোয়ানসি সহ বিভিন্ন শহর থেকে আগত প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজপীঠ নামে একটি গ্রন্থের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি সাবেক হাই কমিশনার গিয়াসউদ্দিন স্কুলের জন্য মেধা প্রকল্প চালু সহ রাজনগরের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। মিতালি সেন্টার থেকে মকিজ মনসুর, বাংলা টিভি নিউজ।